নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। ঝুলন যাত্রা শুরু হয়েছে আজকে। ঝুলন যাত্রার সরাসরি কিছু ছবি দেখাবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি রয়েছে রাজধানীর জগন্নাথ মন্দির থেকে। কার্যত গতকাল অর্থাৎ শনিবার অধিবাসের পর আজ থেকে শুরু হলো ঝুলন যাত্রা, এবং গোটা দেশের সঙ্গে রাজ্য পালন করা হচ্ছে একেবারে ধুমধামের সঙ্গে এবং জাঁকজমকপূর্ণভাবে। ঝুলন আয়োজন শুরু, ঝুলন শুরু হয়ে গেছে এবং 30 তারিখ পর্যন্ত চলবে ঝুলন যাত্রা। তবে এই ঝুলন নিয়ে মন্দিরে কতটা ভিড়, মানুষের মধ্যে কতটা উৎসবের বাতাবরণ, কি পরিস্থিতি, কিভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরকে, কিভাবে রাধাকৃষ্ণকে সাজিয়ে তোলা হয়েছে, সে সম্পর্কে আমরা দেখব সরাসরি এবং দেখাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস, এবং তার সঙ্গে রয়েছে ক্যামেরায় জাকির হোসেন। জগন্নাথ মন্দির থেকে তুলে ধরছি সরাসরি। অর্ণব, ঝুলন শুরু হয়েছে আজ থেকে, ঝুলন যাত্রা, এবং এই ঝুলন যাত্রার কিরকম ভিড় দেখছো বা মন্দির কিভাবে সাজিয়ে তোলা হয়েছে, কি ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? সুপ্রীতি, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জগন্নাথজিউ মন্দিরে, এবং জগন্নাথজিউ মন্দিরে যেরকমটা আমরা জানি প্রত্যেক বছরের মতো এবছরও একই রকম ভাবে কিন্তু ঝুলন যাত্রা হচ্ছে, এবং ঝুলন যাত্রায় যে ভক্তবৃন্দদের ভিড় সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয়, এবং উপচে পড়া ভিড় কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আমরা আমার সঙ্গে ক্যামেরায় জাকির দা রয়েছে, জাকির দাকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে যে এই দিকে কতটা ভিড় রয়েছে এই মুহূর্তে, এবং দর্শনার্থীদের কিন্তু একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এই লাইনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তোমরা দেখতে পাচ্ছ অনেকে দাঁড়িয়ে রয়েছে, অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ একটা বিষয় কিন্তু স্পষ্ট যে এই জগন্নাথ মন্দিরে আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ এই ঝুলন যাত্রার প্রথম দিন, কিন্তু এক প্রকার উপচে পড়া ভিড় রয়েছে। তার পাশাপাশি লাইনের মধ্যে যেরকম ভাবে দর্শনের জন্য দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছেন, একই রকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে পাশে সেখানে একটা ধর্মীয় গীতির একটা স্তোত্রপাঠ থেকে শুরু করে নানান জিনিস হচ্ছে। তো সেই জায়গাতেও কিন্তু ভিড়টা নিহাত কম নয়, প্রচুর মানুষ সেখানে রয়েছে। সেখানে রাধা মাধব ঝুলন যাত্রা মহোৎসবকে কেন্দ্র করে ধর্মীয় পাঠ, ধর্মীয় বিভিন্ন জিনিস সেখানে হচ্ছে, সেখানেও কিন্তু মানুষ বসে রয়েছেন। সেখানে একটা জিনিস কিন্তু অবশ্যই স্পষ্ট, সেখানে বয়োজ্যেষ্ঠেরা যেরকম ভাবে রয়েছেন সুপ্রীতি, একই রকম ভাবে সাধারণ যারা ছোটরা অনেকেই কিন্তু সেখানে রয়েছেন। ধর্মীয় দিকে বিশেষ বেশিরভাগ বয়োজ্যেষ্ঠরা এখানে বসে রয়েছেন, ছোটরাও কিন্তু অনেকে বড়দের হাত ধরে চলে এসেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে যেরকম ভাবে হচ্ছে তোমার, যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রীতি যে আগা ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের উদ্যোগে, একই রকম ভাবে কিন্তু সেখানে মেলার আয়োজনও রয়েছে বাইরে। আমরা অবশ্যই মেলার বিষয়টাও কিছুক্ষণ মধ্যেই তুলে ধরবো। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে সুপ্রীতি, তোমরা দেখতেই পাচ্ছ যারা দর্শনার্থীরা রয়েছে এই মুহূর্তে এখানে, যারা টিভির ওপারে যারা দেখছেন, দর্শক বন্ধুরা যারা দেখছেন তারাও নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে যে কতটা ভিড় রয়েছে এখানে। এবং সুপ্রীতি অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র যেই জায়গাটা আমরা এখন ফোকাস করে রেখেছি যেখানে ধর্মীয় যে গান এবং অন্যান্য জিনিস পাঠ হচ্ছে, সেইখানে কতটা ভিড় রয়েছে, সেখানে মানুষ বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ একটা বলা চলে যে প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে। এবং তার পাশাপাশি আমরা একটু আগেই যে জায়গাটা দেখলাম সুপ্রীতি, সেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলা যায়, অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে নাম জপও করছেন, আমরা কথা বলার একটু চেষ্টা করব কয়েকজনের সঙ্গে। দাদা, ভিড় তো অনেকটা রয়েছে, কিরকম লাগছে আজকে? খুব ভালো লাগছে। আপনি কি প্রত্যেক বছর আসেন? গত বছর না, গত বছর আসি নাই। এবছর কাদের সঙ্গে? আপনি একাই এসেছেন না পরিবারকে নিয়ে? পরিবার নিয়ে এসেছি। ভিড় তো অনেকটাই, কি বলবেন? ভিড় অনেক, অনেক জনতা আছে, অনেক ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আজকে তো জগন্নাথ মন্দিরে আমরা আপনারা রয়েছেন এই মুহূর্তে, তারপর কি অন্য কোথাও জায়গার প্ল্যান রয়েছে? না, আমাদের বাসা আছে এখানে। আমরা কথা বললাম একজনের সঙ্গে, তিনি বললেন যে বেশ ভালো লাগছে, এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টা যারা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ধর্মীয় একটা দিন ঝুলন যাত্রায় খুব সুন্দরভাবে কিন্তু তারা করে থাকেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, ওখানে প্রচুর মহিলারা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো। দিদি, কিরকম লাগছে আজকে? হ্যাঁ, ভালো লাগছে। অন্যান্য বছরও কি আসেন আপনি এখানে? হ্যাঁ আসি। আজকের দিন তো ভিড়টা তো অনেকটা রয়েছে, কি বল? আজকে রোববার, তার জন্য সবাই ভিড় বেশি।
এই যে ঝুলন যাত্রা এখন তো একরকম ভাবে হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, আপনি যখন ছোট ছিলেন নিশ্চয়ই দেখেছেন ঝুলন যাত্রা কিভাবে হয়, তো তখনকার যে ঝুলন যাত্রা এখনকার ঝুলন যাত্রার মধ্যে কিছু পার্থক্য কি? পার্থক্য না, এরকমই তো হতো সবসময়, এই ভিড়টা তো ছিল না তখন। জায়গাতে আমরা দেখতাম বিভিন্ন ভাবে পালন করা হতো, সেই পালনটা কি একরকম? এই আমি তো অন্য জায়গার কথা কিছু বলতে পারি না, এখানে এরকমই আছে। তো তোমার কিরকম লাগছে? ভালোই লাগছে। অন্যান্য বছর কি এসেছো? হ্যাঁ, আগের বছর এসেছিলাম। ভিড় তো প্রচুর, ভিড়ের জন্য কিরকম লাইন ধরে যাচ্ছো, কিরকম লাগছে এক্সপিরিয়েন্স? না, আমার ভালোই লাগছে। সুপ্রীতি, আমরা কথা বলছি বেশ কয়েকজনের সঙ্গে এবং তারা বলছেন যে এই যে এক্সপিরিয়েন্স এটা খুবই ভালো লাগছে তাদের। আমরা চেষ্টা করবো আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে। বেশ অর্ণব, বলবো যে দেখো, ঝুলন যা একেবারে সুপ্রাচীন একটি উৎসব বা ধর্মীয় উৎসব বলা যায়, এবং এই ঝুলনের সঙ্গে কিন্তু সামাজিক এবং পৌরাণিক রীতি রয়েছে, যেমনটা ইতিমধ্যেই মনে করা হয় ঝুলনকে কেন্দ্র করে। কারণ বহু যুগ যুগ ধরে এই ঝুলন আয়োজন হচ্ছে, ঝুলন চলে আসছে, প্রায় দাপর যুগ থেকে ঝুলন চলছে বলে মনে করা হয়। আজকে আমরা ভিড়ও দেখতে পাচ্ছি এবং তুমি কথাও বললে অনেকের সঙ্গে, এবং বলবো যে জগন্নাথ মন্দিরে ঝুলন উপলক্ষে কিরকম সাজিয়েছে, যদি একটু রাধাকৃষ্ণের দর্শন দাও আমাদের, এবং একই সঙ্গে পর্দার ওপারে যারা বসে রয়েছেন, যারা ঘরে বসে রাধাকৃষ্ণের দর্শন চাইছেন, যদি তাদের জন্য একটু রাধাকৃষ্ণকে যে সাজিয়ে তোলা হয়েছে দোলনার মধ্যে, সেই সাজানোটা যদি একটু আমাদের সঙ্গে যদি একটু তুলে ধরো অর্ণব। একদম সুপ্রীতি, আমরা অবশ্যই চেষ্টা করছি, কারণ একটা জিনিস কিন্তু অবশ্যই আমরা দেখবো যে ভিতরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, কারণ আমরা বাইরে যে লাইনটা দেখতে পেলাম সেই লাইনটা ঘুরে ভিতরে ঢুকেছে, তো সেই লাইনটা কিন্তু অনেকটাই, অনেক দর্শনার্থী ভিতরে অলরেডি রয়েছেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব যারা পর্দার ওপরে দর্শক বন্ধুরা আমাদের রয়েছেন তাদেরকে রাধাকৃষ্ণের দর্শন দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা একটু ফোকাস করি যে কিভাবে সাজানো হয়েছে জগন্নাথ বাড়িকে। আমি জাকিরদা কিছু বলবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে, চতুর্দিকে লাইটের একটা রোশনাই কিন্তু দেখা যাচ্ছে, এবং খুব সুন্দর ভাবে লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে জগন্নাথ বাড়িকে, এবং প্রত্যেক বছরই কিন্তু এভাবে খুব সুন্দর ভাবেই সাজানো হয় জগন্নাথ বাড়িকে। আমরা এখান অবধি দেখতে পাচ্ছি, এখান পর্যন্ত কিন্তু লাইনটা রয়েছে, অর্থাৎ অনেকটা লম্বা লাইন রয়েছে, যে লাইন ধরে একের পর এক দর্শনার্থীরা কিন্তু চলে যাচ্ছেন ভেতর দিকে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেক জিনিসও দেখতে পাচ্ছি, অ্যাট্রাকশন করছেন বিভিন্ন জিনিস, সেগুলো দেখতে পাচ্ছি। তো ছোটদের জন্য বিভিন্ন পুতুল রয়েছে, যেটা দেখে ছোটরা অবশ্যই আকৃষ্ট হবে, কারণ আমরা জানি বাইরে একটা মেলা রয়েছে, সেই মেলা অবশ্যই বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেই মেলাতে। তো আমরা চেষ্টা করবো একটু ভেতরের দিকে যাওয়ার, বাইরে থেকে হলেও যদি আমরা একটু পারি রাধাকৃষ্ণের দর্শন যদি আমরা অবশ্যই করাতে চেষ্টা করব, সেই চেষ্টাটা অবশ্যই আমরা করব। অর্ণব, এক্ষেত্রে বলতে হয় দেখো, এই মুহূর্তে আমরা ভেতরে ঢোকার চেষ্টা অবশ্যই করছি, এবং এই মুহূর্তে অবশ্যই রাজধানী আগরতলার জগন্নাথ মন্দির থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে, এবং প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। জগন্নাথ মন্দির সেজে উঠেছে ঝুলন যাত্রা উপলক্ষে, গোটা মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে, একই সঙ্গে রাধা কৃষ্ণকে সাজিয়ে তোলা হয়েছে। ঝুলন মানে আমরা জানি যে অপর নাম হচ্ছে দোলনা, অর্থাৎ দোলনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকে সাজানো, রাধা কৃষ্ণকে সাজিয়ে দেওয়া হয়েছে, এবং দোল খাওয়ানো যে রীতি চলে আসছে যুগের পর যুগ, সেই রীতি রেওয়াজ অনুসারে রাজ্য পালন করা হচ্ছে মহা ধুমধামের সঙ্গে ঝুলন যাত্রা, এবং উৎসবের একটা আমেজ পরিলক্ষিত এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে। যদিও প্রচুর ভক্ত দর্শনার্থীর সমাগম আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যেই আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে, তুলে ধরছে সরাসরি আপনাদের সামনে ঝুলনের ছবি, কেমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে, কতটা ভিড় হয়েছে, কিভাবে গোটা মন্দির চত্বরে মানুষ রয়েছেন, কি কি আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে, সবটাই এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায়। অর্ণব, তুমি যেমনটা দেখাচ্ছিলে এবং যা যা বলছিলে যদি কন্টিনিউ করো। চলছে মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, এই মুহূর্তে আমরা যে আমরা শ্রীকৃষ্ণের যে বিগ্রহ রয়েছে সেটা সামনে চলে এসেছে, এবং তুমি দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই দোলনাটাকে, এবং দোলনার চতুর্দিকে নানান ধরনের গাছপালা দিয়ে সাজানো হয়েছে, একদম বলা চলে যে বৃন্দাবনে যেভাবে একদম যে আমরা শুনে থাকি ছোটবেলা যে কাহিনী, পৌরাণিক কাহিনী শুনেছি, সেই রকম ভাবেই কিন্তু সেই বৃন্দাবনের চিত্রটা পুরোপুরিভাবে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা অবশ্যই করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজানো হয়েছে, এবং তার মাঝখানে শ্রীকৃষ্ণের এই যে
রয়েছে দোলনা, সেই দোলনাটাকেও কিন্তু রাখা হয়েছে এবং সেটা অবশ্যই দুলছে এবং সেই বিষয়টাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শনার্থী যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু ভিড় করছেন, অনেকে ছবি নিচ্ছেন এবং তার পাশাপাশি মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই এখানে সেলফি তুলছেন। এই বিষয়টাও যেরকম ভাবে রয়েছে একই রকম ভাবে অনেকেই কিন্তু প্রাণ ভরে প্রণাম করছেন এবং তার পাশাপাশি সেখানে যারা চরণামৃত গ্রহণ করছেন, অর্থাৎ এক প্রকার বলা চলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুবই ভক্তি ভরে প্রত্যেকে কিন্তু এখানে আসছেন এবং দর্শন করছেন এই মুহূর্তে। সুপ্রীতি, আমরা এই মুহূর্তে একটু ভিতরে ঢুকেছি, মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং সেই মন্দিরের ভিতরের জায়গাটাতেও কিন্তু দেখতে পাচ্ছ তুমি যে প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে এবং এই মানুষের প্রত্যেকেই দর্শনার্থীরা রয়েছেন, প্রত্যেকেই চেষ্টা করছেন এই মুহূর্তে যে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রণাম করতে, সেটাই কিন্তু ভিড় অনেকটাই রয়েছে, হয়তো কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে প্রত্যেককেই, তারপরেই তারা এগোতে পারছেন এই মুহূর্তে। আমরা কয়েকজনের সঙ্গে আর একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই কি আসেন? সবসময় আসি। শুধু কি জগন্নাথ মন্দিরে আসেন? কারণ রাজ্যে তো আগরতলা শহরে অনেক মন্দির রয়েছে, অন্যান্য মন্দিরে বিশেষ করে আসি। হ্যাঁ, এখানে খুব উৎসব, খুব জাঁকজমক হয়, খুব ভালো লাগে। কথা একটু জিজ্ঞেস করি আপনাকে যে আপনি ছোটবেলাও নিশ্চয়ই, আপনাদের ছোটবেলাতে নিশ্চয়ই দেখেছেন ঝুলন যাত্রা কিভাবে হয়, বিভিন্ন জগন্নাথ মন্দিরেও হয়েছে, বিভিন্ন মন্দিরেও হয়েছে, তো সেইখান থেকে এখন কি কিছু মানে কোনো ডিফারেন্স কি দেখতে পারেন, কোনো চেঞ্জেস কিছু দেখতে পারি? অনেক বেটার আগের থেকে, অনেক বেটার। কোন দিক দিয়ে বেটার যদি বলেন, যে নিয়ম নিষ্ঠা যেরকম ভাবে হচ্ছে, দিক দিয়ে বেটার, তারপরে পরিচালনা, তারপরে যে মানে শৃঙ্খলাটা খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। ঝুলন যাত্রাকে কেন্দ্র করে আমরা বাইরে তো মেলাও দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মেলা বসে প্রত্যেক বছরই বসে, তো এই মেলা সম্বন্ধে কি বলবেন? মেলা কিভাবে আলাদা আনন্দ কিভাবে জুড়ে দেয় ঝুলন যাত্রা? অত মেলার মধ্যে সবাই বিক্রিও করতে পারে, টাকা পয়সা আমদানি হয়, মানুষের জিনিস কিনতে পারে, খুবই আনন্দ উৎসব, মানে খুব ভালো লাগে, এটা আনন্দের আর কি, আনন্দভাবে সবাই করে। আমার নাম রীনা ভৌমিক। সুপ্রীতি, তুমি দেখলে যে প্রত্যেকেরই ছোটবেলাতে তিনি যেরকম ভাবে ঝুলন যাত্রা দেখতেন, এখন অনেকটাই বেটার হয়েছে, খুব শৃঙ্খলাপরাণভাবে সেই ঝুলন যাত্রা মানুষ আসছেন, দেখছেন এবং খুব সুন্দরভাবে জগন্নাথ মন্দির যেরকম ভাবে সাজানো হচ্ছে এবং নানান ধরনের বিভিন্ন জিনিস রয়েছে যেগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে আকর্ষণটা কিন্তু অনেকটাই বেড়েছে। সুপ্রীতি, দেখো অর্ণব, ঝুলন যাত্রা যা একেবারে ঐতিহ্যবাহী একটি উৎসব আমাদের বলাই বাহুল্য, আর এই ঐতিহ্যবাহী উৎসব শহরের সঙ্গে গ্রাম বাংলাতেও পালন করা হয়, তবে সেক্ষেত্রে বর্তমানে কি কোথাও ক্ষীণ হয়েছে এই উৎসব? কি মনে হয় দর্শকদের যদি একটু জিজ্ঞাসা করো, যারা পূর্ণার্থীরা আজকে আসছে, যদিও সকলের চোখে মুখে ঝুলনকে কেন্দ্র করে একটা আলাদাই উৎসবের পরিবেশ পরিলক্ষিত হচ্ছে, রাধাকৃষ্ণের উৎসব এবং রাধাকৃষ্ণের লীলা যা বলা যায় ঝুলন যাত্রার মধ্য দিয়ে পালন করা হচ্ছে জগন্নাথ মন্দিরে বরাবরের নাই, এবার যথেষ্ট উৎসবের সঙ্গে ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে ঝুলন, কিন্তু তারপরও গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে এর কতটা তফাৎ রয়েছে যদি একটু জানার চেষ্টা করো যারা আসছেন ভক্তরা তাদের কাছ থেকে। সুপ্রীতি, আমরা এখন চেষ্টা করছি যে শ্রীকৃষ্ণ এবং রাধামায়ের যে মূর্তি রয়েছে সেগুলো তুলে ধরার জন্য, যারা হয়তো বাড়িতে বসে দেখছেন আমাদের এই সরাসরি অনুষ্ঠান তারাও যাতে দর্শন করতে পারেন সেই চেষ্টাই কিন্তু আমরা করছি। অবশ্য সুপ্রীতি, তুমি যে কথাটা বলছিলে যে এখন কিছুটা চেঞ্জেস হয়েছে কিনা সেই প্রশ্নটাই আমি করেছিলাম যে কোথাও কোনো ক্ষীণ হয়েছে কিনা, কিন্তু প্রত্যেকেই কিন্তু বলছেন, আমরা যাদের সঙ্গেই কথা বলেছি, এখন আরো বেটার হয়েছে এবং স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে নিয়ম নীতি তো রয়েছে, তার পাশাপাশি আলাদা যে একটা আকর্ষণ বলা চলে বিভিন্ন জিনিস করা সেগুলো আরো অনেক ক্ষেত্রেই বেটার হয়েছে। প্রযুক্তিগত দিক দিয়েও যদি আমরা বলি, প্রযুক্তিরও অনেকটাই ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গাতে, তো সেই সব মিলিয়ে অবশ্যই বলা চলে সুপ্রীতি যে অন্ততপক্ষে রাজধানী আগরতলা শহরের যে বিভিন্ন মন্দিরগুলোতে ঝুলন যাত্রা হতো একটা সময়, এখনো হচ্ছে, তো সেই সব জায়গাতে অনেকটাই বেটার এমনটাই কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু সেই কথাই বলেছেন। হয়তো কিছু কিছু জায়গাতে সুপ্রীতি অবশ্যই সেটা তো সময়ের পরিবর্তন হচ্ছে, কালের বিবর্তন হচ্ছে, সেই জায়গাতে চিন্তা করলে অবশ্যই সেটা হয়তো নিয়ম নীতির দিক থেকে কিছুটা হয়তো ক্ষীণ হয়েছে, কিন্তু মেলার যে আনন্দ, যে একটা উৎসবের আনন্দ, সেই উৎসবের আনন্দ কিন্তু এখনো একই রকম ভাবেই উপভোগ করছেন সাধারণ মানুষ। হয়তো প্রযুক্তিগত দিক দিয়ে আমরা শুধুমাত্র দর্শন করছি না ঠাকুরকে, ঠাকুরের সামনে সেলফি নিচ্ছি, হয়তো ফটো তুলছি, কিন্তু তারপরেও সেই উৎসবের আনন্দ এবং মেলার যে মূল আনন্দ সেটা কিন্তু অবশ্যই রয়ে গেছে। সুপ্রীতি,
একদমই অর্ণব, আমরা দেখলাম ঝুলন ঝুলন তোমার মাধ্যমে সরাসরি আমরা দেখলাম জগন্নাথ মন্দির থেকে, এবং একই সঙ্গে দর্শকদের জন্য তোমরা তুলে ধরলে ঝুলনের মুহূর্ত, কথা বললাম অনেকের সঙ্গে। তবে অর্ণব, শুধুমাত্র জগন্নাথ মন্দির নয়, তুমি যদি আমাদেরকে আরো বেশ কিছু মন্দির, বিশেষ করে শ্রীকৃষ্ণ মন্দিরেও কিরকম ঝুলন আয়োজন করা হচ্ছে তা সেটাও যদি তুলে ধরো তাহলে খুবই আমরা খুশি হব। এবং সেক্ষেত্রে সরাসরি আমরা এতক্ষণে দেখছিলাম জগন্নাথ মন্দির থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব ছিলেন আমাদের সঙ্গে, এবং এর পাশাপাশি আপনাদের শ্রীকৃষ্ণ মন্দিরের ঝুলন কিরকম, সেখানে কতটা আয়োজন করা হয়েছে সেটাও তুলে ধরবো। এতক্ষণ আমরা ছিলাম সরাসরি অর্ণবের সঙ্গে জগন্নাথ মন্দির থেকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।